আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সহজ পরীক্ষিত আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্রেন বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলাই বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার নামের মাধ্যমে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য সহজ কিছু আমল আপনাদেরকে জানাবো। এই আমল নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্রেনের সমস্যা, ব্রেন দুর্বল রয়েছে, ব্রেন বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। এমন পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন এবং আলোচনা শুনবেন। আল্লাহ তাআলার অলৌকিক একটা নাম রয়েছে, ইয়া মুঈদু, মরিশকার মি, মরিশকার মু, অন্তস্থ জ, ঋষিকার দ, ঋষিকার দু, ইয়া মুঈদু। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা কেউ যদি শয়নে স্বপনে মনে মনে পাঠ করে বেশি বেশি পরিমাণে, আল্লাহ তাআলা তার স্মরণশক্তি বৃদ্ধি করে দিবেন। কতবার, 100 বার, 200 বার, 500 বার, 1000 বার, এটার কোনো টাইম টেবিল নাই এবং কোনো সংখ্যা নির্ধারিত নাই। বেশি বেশি পড়বেন তত ভালো। যারা কোরআন কারীমের হেফজ করে ভুলে গিয়েছে, তারাও যদি আল্লাহ তাআলার ইয়া মুঈদু এই গুণবাচক নামটা পড়েন, তারপরেও কিন্তু উক্ত ফলাফল হতে পারে। এবং বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করার পর পানির উপর দম করে সেই পানিটা সূর্য যখন ডুবে যাবে ওই মুহূর্তে যদি কেউ পাঠ করে, তারপরেও তার মেধা শক্তি বৃদ্ধি পেতে পারে। এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।